পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে ঢুকতে হয়। সোমবার সকালে মিরপুর এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় আইজিপি বলেন, রোববার পুলিশ নির্মম হামলার শিকার হয়েছে। আর সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রেস ক্লাবকে ঢাল বানাচ্ছে। মাসুদা লাবণী জানাচ্ছেন বিস্তারিত। লেখক মুস্তাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি ও ছাত্রদলের কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় রোববার রাতে বিএনপি ও ছাত্রদলের 47 জনকে আসামি করে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো 200 থেকে 250 জনকে। জাতীয় প্রেস ক্লাবে পুলিশ ঢুকতে পারে কিনা, সোমবার সকালে মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। চরম ধৈর্যের সঙ্গে তারা মোকাবেলা করেছে। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না, এবং সেই দিন যেভাবে ইটপাটকেল ছুটছিল সেই সময় 2-1 জন হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না, এটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না। 2020 সালে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের জন্য আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে অনুষ্ঠানে প্রেস ক্লাবে পুলিশকে নির্মমভাবে পেটানোর অভিযোগ করেন আইজিপি। পুলিশকে প্রতিপক্ষ কেন বানানো হয়? ছোট একটা গ্রুপ যারা প্রতিনিয়ত কোনো কিছুতেই ভালো দেখেন না এবং সমালোচনা করেন, পুলিশেরও সমালোচনা করেন, তাদের মুখে ছাই পড়বে। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রেস ক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করছে বিএনপি। পুলিশের সাথে ছাত্রদলের ঘটনা হয়েছে, পুলিশের সাথে সাংবাদিকদের বা প্রেস ক্লাবের সাথে কোনো ঘটনা হয়নি। ছাত্রদল সহ যারা এই প্রেস ক্লাবকে আপনার ব্যবহার করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তাদের অবশ্যই এই ধরনের ঘটনা প্রেস ক্লাবকে ব্যবহার করে করা উচিত না। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা।